নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 23 প্রায় সবারই মরদেহ হস্তান্তর। ইউএনওর উপর হামলার মূল আসামি আসাদুলকে তোলা হবে আদালতে, চাইবে রিমান্ড। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তারকৃতদের 405 কোটি টাকা ফ্রিজ, কয়েক মাসেও শুরু হয়নি বিচার। হাসপাতালে লাইসেন্সের শর্ত শিথিলের দাবি, দ্রুত নবায়ন না করলে ব্যবস্থা হুঁশিয়ারি। দখল, বাণিজ্যিক ব্যবহারে বেহাল চট্টগ্রামের খেলার মাঠ, তৈরি হচ্ছে না ভালো খেলোয়াড়। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং আমি সুফিয়া আহমেদ। সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, চলে যাও পুরো খবরে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সকালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। তাদের মধ্যে 4 জন বাদে সবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দগ্ধ বাকি 14 জনের অবস্থাও সংকটাপন্ন, তারা সবাই এখন চিকিৎসাধীন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। পুড়ে গেছে শরীরের 50 থেকে 90%। এ ঘটনায় মৃতের স্বজনদের কান্না থামছেই না। নুরুদ্দিনের 3 ছেলে গিয়েছিলেন নারায়ণগঞ্জের বাইতুসালাত মসজিদে নামাজ পড়তে। ছোট ছেলে আগে বেরিয়ে আসলেও বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান বড় 2 ছেলে। আমার বড় ছেলে বিয়ে পড়ে, মাঝারো ছেলে ইন্টারে পড়ে। অনেক বড় আমার স্বপ্ন ছিল, আটা ছিল আমার সংসারে হাল ধরবে এই 2 বড় ছেলে, আর হইল না, আশা হইল না, আল্লাহ আমার আশা ভাঙ্গা দিল। বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক কেমরান হোসেন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন, শঙ্কায় তার পরিবারের সদস্যরাও। আমার ভাই দৌড় দিয়ে বাইর হয়েছে, বাইরে হওয়ার পরে আমার ভাইয়ের অবস্থা অনেক খারাপ ছিল, মানে গলাঘাটা মুরগির মতন আমার ভাই করতেছে। ভাই যখন দৌড় দিয়ে বাইর হয়েছে, বাইর হওয়ার পরে আমার কাকা ছিল, কাকারে আমার ধরেন ওই সময় কাকায় ধরছে, কাকারে পরে ধরতে পারে না, তাকে শরীরে কিছু নাই তো কাকায় ধরে নেই, চামড়া শরীরে চামড়া সব খুলে গেছে। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা ভাই, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুশ্চিন্তায় তাদের স্বজনেরা। পরিবারের চাহিদা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হচ্ছে স্বজনদের কাছে। 12টির মতো ট্রাক এখানে আমরা নিয়ে এসেছি এবং সেই সাথে আমরা 22টির মতো কফিন আমরা নিয়ে এসেছি। প্রয়োজনে আরও নিয়ে আসা হবে। আমাদের যে হেল্প ডেস্ক সেটা আমরা ওখান থেকে সবাইকে বলছি যে এইটা আমরাই তাদের পরিজন সহ আমরাই পৌঁছে দিব এই লাশগুলি তাদের বাড়িতে, এবং সৎকারের ব্যবস্থা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মিলে সেটা আমরা সম্পন্ন করব। তদন্তে কারো গাফিলতির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসি নয়, তিতাসের লিকেজ গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে নারায়ণগঞ্জের মসজিদে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমন তথ্য। মসজিদ কমিটি বলছে 9 মাস আগে তিতাসকে লাইনে ত্রুটির কথা জানানো হলে 50,000 টাকা ঘুষ দাবি করে স্থানীয় কর্মকর্তারা। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলছেন এই অভিযোগের প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে বাইতুসালাত জামে মসজিদে। সেখানে এখন শুধুই পোড়া চিহ্ন। মসজিদের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার কাঁচ, ভাঙা টাইলস সহ নানা জিনিস। 25 থেকে 30 বছর আগে নির্মাণ করা 4 তলা মসজিদটিতে প্রথমে এসি বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হয়। তবে পরবর্তীতে স্থানীয়দের কথায় উঠে আসে ভিন্ন তথ্য। গ্যাস লিকেজের বিষয়ে তিতাসকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি। গ্যাস লিক হওয়ার পরে আমরা ওই তিতাস গ্যাস কোম্পানি জানাইছিলাম,
এজারে ই করার জন্য মেরামত করার জন্য তৃতীয় কোম্পানি আমাদের কাছ থেকে 50,000 টাকা চায়। 50,000 চাওয়ার পর তো আমরা কাজটা ই করতে নেই, টাকাটা জোগাতে নেই, কাজটা করতে পারি নেই। ফায়ার সার্ভিসও বলছে এসি বিস্ফোরণে নয়, প্রাথমিক তদন্তে গ্যাস লাইনের ত্রুটি পাওয়া গেছে। এই গ্যাস মিটার দিয়ে পরীক্ষা করে দেখেছি এটাতে প্রায় 17% মিথেন গ্যাস ছিল, 17%-এরও বেশি মিথেন গ্যাস ছিল। তার মানে এটা নিশ্চিত যে এটার মধ্যে গ্যাসের একটা বড় একুমুলেশন ছিল। চারিদিকে এসি লাগানো আছে এবং চারিদিকটাই বন্ধ করা আছে, এটাও একটা কারণ যে এটা যদি চারিদিকটা খোলা থাকতো, এসি লাগানো না থাকতো, তাহলে হয়তো এই গ্যাস একুমুলেশন হয়ে এভাবে দুর্ঘটনাটা ঘটতো না। ঘটনাস্থল ঘুরে দেখেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন। তিনি জানান এ ঘটনায় তিতাসের কর্মকর্তাদের গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ইমার্জেন্সি টিমের সাথে আমি সরাসরি এটা চার্জ করেছি, কিন্তু তারা বলেছে যে এই ধরনের কোনো লিখিত আমাদের কাছে আসে নাই বা কোনো কমপ্লেন আমরা পাইনি, যার জন্য আমরা এই বিষয়টা নিয়ে কোনো সমাধান করতে পারিনি। এটা হলো আমার, তবে আমরা একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। দুটি তদন্ত কমিটি গঠন করেছে তিতাস ও ফায়ার সার্ভিস, এছাড়া 5 সদস্যের আরেকটি কমিটি করেছে জেলা প্রশাসন। আমরা তিতাস গ্যাসকে কালকেই খবর দিয়ে আনি, এনএসসি তিতাস গ্যাস ঘটনাস্থলে আছে এবং আমাদের তদন্ত কমিটিতে তিতাস গ্যাসের লোক আছেন। আমার মনে হয় একটা ভালো স্কোর আমরা ওখান থেকে পাবো, এবং যদি তদন্ত কমিটিতে কোনো কিছু কারো অবহেলা পায় তাহলে অবশ্যই সেটার ব্যবস্থা নেবেন। মসজিদে বিস্ফোরণে নিহতদের দাফনে 20,000 টাকা করে সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনার আরও খবর জানাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, সেখানে রয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, সকালে মারা যাওয়া দুজনের পরিচয় জানা গেছে কিনা সেটি জানাবেন, আর মরদেহ হস্তান্তরের বিষয়ে সবশেষ আর কী তথ্য জানিয়েছে হাসপাতাল থেকে? ওই দিন থেকেই কিন্তু এখানে টোটাল 37 জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়, এবং ভর্তি করার পর থেকে আমরা তথ্য দিয়ে আসছিলাম আপনার মাধ্যমে দর্শকদেরকে। তো সবারই অবস্থা কিন্তু সংকটাপন্ন, চিকিৎসকরা কিন্তু গতকাল সকালেও জানাচ্ছিলেন যে প্রত্যেকেরই শরীরে 40% থেকে 100% পর্যন্ত অনেকের পুড়ে গেছে। তো গতকাল রাত 10টা পর্যন্ত কিন্তু মৃতের সংখ্যা ছিল 20 জন, এবং গতকাল রাত 10টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু আরও 3 জন মারা গেছেন, এবং এই যে মোট 23 জন মারা গেছেন, এই 23 জনের মধ্যে কিন্তু আসলে 19 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল আমরা একটা বিষয় নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল যে মরদেহ হস্তান্তরের যে বিষয়টি ময়নাতদন্ত করা হবে কিনা, ময়নাতদন্ত না করার জন্য জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছিল নিহতদের স্বজনেরা। তো সেই অনুরোধের বিবেচনায় কিন্তু তারা পরবর্তীতে জেলা প্রশাসন থেকে বলা হয় যে পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে, এবং সেই অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু 19টি মরদেহ হস্তান্তর করা হয়েছে, এবং বাকি যে 4টি মরদেহ সেগুলো কিন্তু এখনও আছে। এবং আপনাকে যেমনটি জানাচ্ছিলাম যে কাল রাত 10:30 থেকে এখন পর্যন্ত যে আরও 3 জন মারা গিয়েছেন, তাদের মরদেহ হয়তো কিছুক্ষণ পর বা সময় গণনার সঙ্গে সঙ্গে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে, এবং বাকি যে রোগীরা 23 জনের পর বাকি 37 জনের মধ্যে বাকি আরও 13 জন রোগী এখনও হাসপাতালে রয়েছেন, তাদের অবস্থাও কিন্তু একদমই আশঙ্কাজনক নয়। ডাক্তার আমাদেরকে, চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে সবারই শরীরের, তাদেরও কিন্তু শ্বাসনালী সবারই পুড়ে গেছে, এবং শরীরে 30% থেকে 90% ক্ষেত্র বিশেষে 100% পুড়ে যাওয়া রোগীরাও রয়েছেন। যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে তো কেউই আসলে শঙ্কামুক্ত নন, এবং আপনি জানেন যে যখন একজন রোগীর শ্বাসনালী পুড়ে যায় তিনি কিন্তু তখন মানে তার বাঁচার সম্ভাবনাটি ক্ষীণ হয়ে ওঠে, এবং আপনি ইতিমধ্যে জেনেছেন যে 37 জন রোগীর মধ্যে 23 জন রোগী কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছেন। তো এই বার্ন ইউনিটে যিনি সমন্বয় করেছেন ডাক্তার সামন্তলাল সেন, তিনি হয়তো সকাল 10টার কিছু পরে আসলে সাংবাদিকদের ব্রিফ করবেন, তখন আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও বিস্তারিত তথ্য দিতে পারব। বিপ্রজিৎ, চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বজনদের কোনো অভিযোগ আছে কিনা, আর তাদের যে হস্তান্তর করার বিষয়টি, এই প্রক্রিয়াটি সমন্বয় করছে কার? দেখুন, স্বজনদের অভিযোগের বিষয়টি নিয়ে আমরা গতকাল যেমন দেখেছিলাম যে
আসলে স্বজনদেরকে স্বজনরা আমাদের অভিযোগ করছিলেন যে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন একজন রোগী যখন আইসিইউতে থাকেন, এ বিষয়ে চিকিৎসকরা আমাদেরকে যেটি বলেছেন যে রোগী যখন আইসিইউতে থাকেন তখন আসলে ভিতরে ঢুকতে দেবার সুযোগটা থাকে না, কিন্তু তারা প্রত্যেকটা রোগীর জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন বলে দাবি করেছেন চিকিৎসকরা। আর স্বজনরা চিকিৎসা সেবা নিয়ে স্পেসিফিকভাবে অভিযোগ করেননি, তবে তাদের একটি অভিযোগ ছিল যে তাদেরকে স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং স্বজনদের আপডেট সম্পর্কে তারা খোঁজখবর পাচ্ছেন না এবং পেলেও দেরিতে পাচ্ছেন, এই অভিযোগটুকু ছিল। আর আপনি দ্বিতীয় যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে মরদেহ হস্তান্তরের বিষয়ে, মরদেহ হস্তান্তরের বিষয়টি দেখভাল করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন আসলে নিহত স্বজনদের সাথে যোগাযোগ করছে এবং তারা লাশবাহী গাড়ি প্রস্তুত রেখেছে, কফিন প্রস্তুত রেখেছে এবং নিহত স্বজনদের চাহিদা অনুযায়ী তাদের বাড়িতে মরদেহটি পৌঁছে দেবার ব্যবস্থা করছে জেলা প্রশাসন। এবং আপনি আরও জানেন যে নিহত প্রতিটি পরিবারকে 20,000 টাকা করে এবং আহত যারা অগ্নিদগ্ধ হয়েছেন এখনও বেঁচে আছেন তাদের প্রতিটি পরিবারকে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিপ্রজিৎ, আপনি তথ্য সংগ্রহে থাকুন। এই মুহূর্তে চলে যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এখন পর্যন্ত কতজনের মরদেহ নারায়ণগঞ্জে পৌঁছেছে, স্থানীয়রা কি বলছেন, আর তদন্ত কর্মকর্তাদের কার্যক্রমের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসলে জানাচ্ছিলেন যে 23 জন মারা গিয়েছেন এবং 19 জনের মরদেহ এখন পর্যন্ত হস্তান্তর করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই 19 জন এর মরদেহ যে হস্তান্তর করা হয়েছে এর মধ্যে নারায়ণগঞ্জে এসেছে 9 জনের মরদেহ, এবং যে 9 জনের মরদেহ নারায়ণগঞ্জে এসেছে সেই 9 জনকেই গতকাল রাতের মধ্যেই দাফন করা হয়েছে। এই নারায়ণগঞ্জ শিল্প এলাকা হওয়ার কারণে যে মসজিদটিতে বিস্ফোরণ হয়েছে সেই মসজিদের আশপাশে কিন্তু আসলে আর এই নারায়ণগঞ্জের বাইরের বিভিন্ন জেলার বাসিন্দারাও কিন্তু থাকতেন। যেমন আমরা আসলে যে তথ্য পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে কুমিল্লার বাসিন্দা আছেন, লালমনিরহাটের বাসিন্দা আছেন, নোয়াখালীর বাসিন্দা আছেন, বরিশালের বাসিন্দা আছেন। যে কারণে যে 19 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে তার মধ্যে কিন্তু মাত্র 9 জন আসলে নারায়ণগঞ্জের বাসিন্দা এবং তাদের মরদেহ আসলে এরই মধ্যে দাফন করা হয়েছে। এবং শামীম হাসান নামে আরও একজন মারা গিয়েছেন গতকালকে রাতে, আমরা যে তথ্য পেয়েছি যে সেই শামীম হাসান এই মসজিদ কমিটির আসলে ক্যাশিয়ার, অর্থাৎ এই মসজিদ কমিটির এখন পর্যন্ত ইমাম, মুয়াজ্জেন এবং যিনি ক্যাশিয়ার সহ 3 জনের মৃত্যুর খবর কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত পাচ্ছি। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তদন্ত কমিটি কিন্তু আসলে গতকাল 3টি তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই 3টি তদন্ত কমিটি ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন এবং তিতাস, 3টি তদন্ত কমিটির সদস্যরাই কিন্তু আসলে গতকাল এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে যেসব আলামত আছে সেই আলামতগুলো তারা সংগ্রহ করেছেন। তদন্তর কাজ চলছে, ফায়ার সার্ভিস যেমনটি আসলে বলছে যে 10 কার্যদিবসের আগেই তারা এই তদন্ত প্রতিবেদন দিতে চান। এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা তদন্ত যে কমিটিগুলো সেই তদন্ত কমিটির কোনো সদস্যকে আমরা এখন পর্যন্ত দেখিনি, তার কারণ এখন সকাল 9টা বাজে। তবে 10টা নাগাদ ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সদস্যদের এখানে আসার কথা রয়েছে এমন তথ্যটি কিন্তু আসলে আমরা পাচ্ছি। তো আরও কিছুক্ষণ পরে হয়তো আমরা তদন্ত কমিটির সঙ্গেও কথা বলতে পারবো যে তারা নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা। তবে আমরা এখন পর্যন্ত আসলে যে তথ্য পাচ্ছি সেই তথ্য বলছে যে এখানে যে গ্যাস লাইন যেটি নেওয়া হয়েছিল, অর্থাৎ এই মসজিদ নির্মাণ করার পরে কিন্তু এই মসজিদের নিচ দিয়ে গ্যাস লাইন নেওয়া হয়েছিল, সেই গ্যাস লাইন থেকেই এই বিস্ফোরণটি হয়েছে এমনটি কিন্তু আসলে এই এলাকার স্থানীয় যারা আছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে একসাথে এত মানুষের মৃত্যু ও তাতে কিন্তু নারায়ণগঞ্জের যে পশ্চিম তল্লা এলাকা সেই তল্লা এলাকায় কিন্তু আসলে একদম শোকের ছায়া নেমে এসেছে এবং প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু আসলে শোক বিরাজ করছে। এবং একই সাথে এলাকার লোকজন যারা আছেন তারা বলছেন যে বারবার আসলে বলার পরেও এখান থেকে যে ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন সেই গ্যাস লাইনটি সরানো হয়নি, যে কারণেই আসলে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এবং এলাকাবাসী বলছেন যে যারা এই দুর্ঘটনার সঙ্গে দায়ী এবং যাদের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তাদেরকে যেন আসলে শাস্তির আওতায় আনা হয়। এবং আপনাকে সবশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনায়, অর্থাৎ এই বিস্ফোরণের ঘটনায় একটি মামলা দায়ের করার কথা রয়েছে, তবে সেই মামলাটি এখন পর্যন্ত হয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে আজকের মধ্যে আসলে সেই মামলার প্রক্রিয়া শুরু হতে পারে বলে আমরা একটি ধারণা পেয়েছি। তো আদিল রহমান জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে, ধন্যবাদ আপনাকে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার মামলার মূল আসামি আসাদুলকে আজ আদালতে হাজির করা হবে। ডিবির তদন্ত কর্মকর্তা ইমাম জাফর জানিয়েছেন, বিকেলে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। তদন্ত কর্মকর্তা আরও জানান, এর আগে আসাদুলকে র্যাব হেফাজত থেকে গতকাল রাতে দিনাজপুরের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর নবিরুল ও সান্টুর দেওয়া তথ্যের বেশ কিছু বিষয়ে সত্যতাও মিলেছে। এদিকে এই ঘটনায় করা মামলাটি গতকাল দুপুরে ডিবিতে হস্তান্তর করা হয়। এরপর গ্রেপ্তার দুই আসামি নবিরুল ও সান্টুকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথম দফায় গত রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলে। শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই দুই আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়। ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্বজনদের চিনতে পারছেন। তারপরও তাকে আগামীকাল সকাল পর্যন্ত আইসিইউতে রাখা হবে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, ওয়াহিদার উপর হামলাকারীদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার থেকে নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে রয়েছেন ইউএনও ওয়াহিদা। হাসপাতালের যুগ্ম পরিচালক ডক্টর বদরুল আলম জানান, ওয়াহিদার অবস্থা আগের চেয়ে স্থিতিশীল, কিছুটা উন্নতির দিকে। তিনি কথা বলতে ও চিনতে পারছেন, তবে শরীরের ডান পাশ এখনও অবশ রয়েছে। অপারেশনটা সাকসেসফুলি আমরা করতে পেরেছি। এখন উনি ওনার জ্ঞান ফিরেছে, উনি কথা বলতে পারেন, মানুষকে রিকগনাইজ করতে পারেন, চিনতেও পারেন, এবং উনি বুঝতে পারেন কোথায় আসছেন, যেটা ওনার এই জ্ঞানটুকু ছিল না আগে। ওয়াহিদার শারীরিক অবস্থা নিয়ে শনিবার সকালে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। পরে বোর্ড প্রধান জানান, শঙ্কা কাটলেও ইনফেকশনের আশঙ্কা এখনও রয়েছে। আমরা 72 ঘন্টার অবজারভেশনের কথা বলেছি। আমরা 72 ঘন্টা প্রথমে আইসিইউতে অবজারভেশনে রাখবো। 72 ঘন্টা শেষ হওয়ার পরে পরশু দিন সকালবেলা আমরা আবার নিজেদের মধ্যে বসে সিদ্ধান্ত নেব, উনি কি আইসিইউতে থাকবেন না আইসিইউ থেকে আমরা শিফট করব। ওয়াহিদাকে দেখতে হাসপাতালে যান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সেখানে তিনি জানান, দোষীদের দ্রুত বিচারে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলাও আমার সাথে এটা নিয়ে কথা বলছেন এবং বলছেন যা কিছু করার সব কিছু করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ। আর উনি আমার সাথে গত 2 দিন এর আগেও কথা বলছেন, আজকেও কথা বলছেন, যেভাবে হোক এটার একদম ফ্রি এবং ফেয়ার ট্রায়াল খুব কুইকলি করতে হবে। বৃহস্পতিবার অস্ত্রোপচার হয় ওয়াহিদা খানমের। তার মাথায় 9টি আঘাতের চিহ্ন ছিল। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও এবং দিনাজপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই আগারগাঁওয়ে রয়েছেন সহকর্মী ইজাজুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। ইজাজ, ওয়াহিদা খানমের অবস্থা উন্নতির দিকে, তিনি কি স্বজনদের সাথে কথা বলতে পারছেন, স্বজনরা কি বলছেন, আজকের তার শারীরিক অবস্থা কি? কারিগরি জটিলতা, হয়তো আমরা পরবর্তীতে আবার ইজাজুরের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে দিনাজপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ, যাচ্ছি তার কাছে। সালাউদ্দিন, মূল আসামি আসাদুলকে আজকে আদালতে তোলা হতে পারে এবং তাকে রিমান্ড চাওয়া হতে পারে, ডিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে, কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে? তাদের 5 দিনে করে রিমান্ড চাওয়া হতে পারে, কিন্তু আদালতে যখন রিমান্ড শুনানি হয় আমি সেই আদালত কক্ষে ছিলাম, সেখানে 10 দিনের আবেদন ছিল এবং 7 দিনে মঞ্জুর হয়েছে। আজকের বিষয়টাও কিন্তু তিনি এখন পর্যন্ত স্পষ্ট করেন নাই কদিনের রিমান্ড চাওয়া হতে পারে, কারণ যেহেতু আসাদুলের মূল আসামি, সবার স্বীকারোক্তি এবং আসাদুলের কাছ থেকে সেই তথ্যগুলোর সমন্বয় করে, কিন্তু যেহেতু এই মামলার মূল গতি পরিচালিত হবে, এই জন্য আসাদুলকে হয়তো বেশি দিনের জন্য রিমান্ড চাওয়া হতে পারে, এই ধরনের আভাস একটা আমরা পেয়েছি। এবং আজকে বিকাল 3টা থেকে 4টার মধ্যে যখন তাকে আদালতে তুলে আশরাফুল ইসলাম এবং বাগানের মালিক সুলতান কবির, কাজের বুড়া জবেদ এবং শ্যামল কুমার নামে আরো 4 জনকে গোলাঘাট থানা পুলিশ গতকাল থেকে জিজ্ঞাসাবাদ করেছে। আমি জানতে চেয়েছিলাম তিনি বলেছেন এদের গ্রেপ্তার বা আটক করা হয়নি, সমস্ত তথ্য মিলিয়ে তাদের সম্পৃক্ততা এবং এদের যে তথ্য সেই তথ্যগুলোর সঙ্গে মিলিয়ে তাদের কাছ থেকে
কিছু অতিরিক্ত তথ্য যাচাইবাসের জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে আপাতত 15-20 জনকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন মামলার সংশ্লিষ্টতা এবং পারিপার্শ্বিকতার তথ্যগুলো সমন্বয় করার জন্য। তবে এখন বিকাল 4টায় যে শুনানি হবে সেই শুনানির অপেক্ষায় আমাদের থাকবে। এই ছিল আমার কাছে। আপনার কাছে একটি বিষয় জানতে চাই, আপনি মামলার অগ্রগতি নিয়ে জানাচ্ছিলেন, একটু জানতে চাই যে এটি আসলে চুরি নাকি হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যেই হামলাটি করা হয়েছিল, এই বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা। তদন্ত কমিটি কখন বা কবে নাগাদ এই বিষয়টি নিশ্চিত করে আপনাদেরকে জানাতে পারে, কোনো তথ্য রয়েছে কি আপনার কাছে? সালাউদ্দিন আহমেদ, উদ্দেশ্যে ইউএনও ওয়াহিদার উপর হামলা করা হয়েছে শনিবার সংবাদ সম্মেলনে এই দাবি করেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা মনে করছেন এটি একটি পরিকল্পিত হামলা। আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন। বুধবার দিনাজপুরের ঘোড়াঘাটেই বাসায় ঢুকে ইউএন ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় যুবলীগের স্থানীয় এক নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের প্রাথমিক ধারণা চুরির উদ্দেশ্যে এই হামলা। আসাদুলের দাবি অনুযায়ী এটি একটি চুরির অভিপ্রায় থেকে সংগঠিত একটি ঘটনা। তবে এটা মানতে নারাজ প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন। তাদের মন্তব্য, চুরির উদ্দেশ্য থাকলে মালামাল খোয়া যেত, একে পরিকল্পিত হামলা বলছেন নেতারা। একজন আসামির উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে এটা চুরি, আমরা এটা বিশ্বাস করি না, কারণ কোনো আলামত তার কাছ থেকে উদ্ধার করা হয় নাই। সুতরাং আমরা এটা বিশ্বাস করি না বলেই আমরা এটা চুরি বলতে আমরা বলতে পারি না। সংগঠনের নেতারা আরও বলেন ওয়াহিদা এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন, বালুমহলে অবৈধভাবে বালু তুলতেও বাধা দিয়েছেন, এ কারণে প্রভাবশালী কেউ ক্ষুব্ধ হয়েছেন বলে মন্তব্য তাদের। প্রভাবশালী কেউ তার উপরে মানে ক্ষিপ্ত হতে পারে, সেই সেটি বহিঃপ্রকাশ এটা হতে পারে বলে আমরা এটি মনে করি। তবে সুনির্দিষ্টভাবে তদন্তের স্বার্থে এবং যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এটি তদন্ত করছে, এই জন্য আমরা সুনির্দিষ্টভাবে কাউকে উদ্দেশ্য করে কোনো পক্ষে বক্তব্য উপস্থাপন করতে পারছি না। প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তায় আনসার নিয়োগের দাবিও জানিয়েছেন তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার জি কে শামীম, খালেদ, লোকমান, এনু ও রূপনের ব্যাংকে রাখা 405 কোটি টাকা ফ্রিজ করেছে সিআইডি। রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা আরও 35 কোটি টাকা। সিআইডি প্রধান জানিয়েছেন এই পাঁচজনের বিরুদ্ধে দায়ের হওয়া 8 মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র দিয়ে ফ্রিজ করা হয়েছে অবৈধ টাকা। তবে অভিযোগপত্র আদালতে জমার দীর্ঘদিন পার হলেও শুরু হয়নি বিচার। 2019 সালের 18 সেপ্টেম্বর শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। গ্রেপ্তার হন তৎকালীন যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, খালেদ মাহমুদ ও বিতর্কিত ব্যবসায়ী জি কে শামীমের মতো রাঘব বোয়ালেরা। এদের গ্রেপ্তারে বিপুল অবৈধ অর্থের সন্ধান মেলে, মানি লন্ডারিং আইনে হয় মামলা। তদন্ত শুরুর 5 মাসের মাথায় খালেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। 2 মামলার তদন্তে খোঁজ মেলা 39 কোটি টাকা ফ্রিজ করে সিআইডি। মার্চে অভিযোগপত্র দেয়া হয় বিসিবির লোকমান হোসেন ভুঁইয়ার বিরুদ্ধে, ফ্রিজ করা হয় তার 2,98,00,000 টাকার ব্যাংক হিসাব। জুলাইয়ে 4 মামলার অভিযোগপত্র দেয়া হয় ক্যাসিনো ব্রাদার্স খ্যাত এনু রূপনের বিরুদ্ধে, সন্ধান পাওয়া 20 কোটি টাকা ফ্রিজ করে সিআইডি। আগস্টে অভিযোগপত্র দেয়া হয় জি কে শামীমের বিরুদ্ধে, খোঁজ মেলা তার ব্যাংক হিসাবের 324,56,00,000 টাকা ফ্রিজ করা হয়। সিআইডি জানাচ্ছে ক্যাসিনো কাণ্ডে মানি লন্ডারিং আইনে 12 মামলার 8টিরই অভিযোগপত্র দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 405 কোটি টাকাকে ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে প্রায় 35 কোটি টাকা। এবং এই যে 4টে মামলা আছে অবশিষ্ট, এটা আমরা আশা করছি অল্প কিছুদের মধ্যে আমরা শেষ করে দেব। 8 মামলার অভিযোগপত্র জমার কোনোটির 1 মাস, কোনোটির 7 মাস পার হলেও শুরু হয়নি বিচার। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন অর্থ পাচার মামলার সর্বোচ্চ সাজা 12 বছরের জেল ও 20,00,000 টাকা জরিমানা। কোভিড-19 কারণে যে আদালত বন্ধ ছিল, এখন তো রেগুলার আদালত শুরু হয়েছে, এখন এই মামলাগুলির বিচার শুরু হবে। আমরা খুব আশাবাদী যে মামলাগুলি আমরা দ্রুতই মামলাগুলি শেষ করতে পারবো। অপরাধ বিশ্লেষকেরা বলছেন ক্যাসিনো কাণ্ডের মতো চাঞ্চল্যকর মামলার বিচার দ্রুত শেষ করা জরুরি।
জিরো টলারেন্স সেটা যেন আসলে সবসময় ভিজিবল থাকে কোর্টের কাছে এবং জাতির কাছে, এবং সেজন্য কিন্তু আরেকটু আমি বলবো যে কোর্টকে আরেকটু দক্ষ হয়ে তাদের কাজকর্ম যাতে পরিচালনা করে। ক্যাসিনো অভিযানে গ্রেপ্তার আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করা না গেলে ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটি সোমবার প্রতিবেদন জমা দেবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ১২ দফা সম্বলিত সুপারিশপত্রও দেওয়া হবে। শনিবার সন্ধ্যায় কক্সবাজার সার্কিট হাউসে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। তিনি জানিয়েছেন প্রতিবেদনটি হবে ৮০ পৃষ্ঠার। এর আগে কমিটির অন্য সদস্যরা সিনহা হত্যার ঘটনাস্থল সহ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করেন। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় মামলার প্রধান আসামি বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ লিয়াকত আলী, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, এসআই নন্দদুলাল রক্ষিত সহ ১৩ আসামিকে। আমরা আগামী পরশু দিন অর্থাৎ ৭ তারিখ যেদিন আমাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন, সেই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা উপস্থিত হই ইনশাল্লাহ, মন্ত্রণালয়ে আমাদের এই তদন্ত রিপোর্ট হস্তান্তর করব। সব হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নিশ্চিত করতে শর্ত শিথিলের দাবি জানিয়েছে মালিকপক্ষ। তারা চান প্রতি বছর হালনাগাদের নিয়ম বদলে ৩ বছর মেয়াদী লাইসেন্স করা হোক। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে শর্ত নিয়ে আলোচনা পরে আগে লাইসেন্স নবায়ন করতে হবে, তা না হলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনেই ১০ সজ্জার বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিক অ্যান্ড হসপিটাল। গত মাসে অনলাইনে লাইসেন্স নবায়নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ফি দিতে হয়েছে ৫০,০০০ টাকা, আর ডায়াগনস্টিক সেন্টারের জন্য দিতে হয় ৩৫,০০০। ছোট্ট এই হাসপাতালটির জন্য বছরে এত টাকা দেয়া কষ্টসাধ্য বলে জানালেন ব্যবস্থাপনা পরিচালক। আর পাশের ঢাকা হসপিটাল লাইসেন্সের আবেদন করলে এখনও স্বাস্থ্য অধিদপ্তর মঞ্জুর করেনি। প্যাথলজির জন্য দিতে তো ১,০০০ সেটা ৩৫,০০০ করেছে, তো ব্যাটেট মিলে প্রায় ১,০০,০০০ টাকা সম্মিলিত হয়ে যায়। তো এই টাকাটা যদি একটুখানি কমাই দিত অথবা যদি আমাদের ৩ বছর অথবা ৫ বছর একসাথে এটা করে দিত তাহলে আমাদের সুবিধা হইতো। আমরা চাইছিলাম পুরনো রেটই থাকুক বা কিছুটা বাড়ায় নেয় আর কি, তাইলে অনেক ছোটোখাটো প্রতিষ্ঠান সহজেই তারা প্রতিষ্ঠান চালাইতে পারবে আর কি। প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে সারা দেশে এমন প্রতিষ্ঠান রয়েছে ১১,০০০এর উপরে। প্রায় সবাই লাইসেন্সের জন্য আবেদন করলেও বেশিরভাগই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তাই সহজ করার দাবি তাদের। ১০ বেডের হাসপাতাল এত টাকা উপার্জন করে না যে প্রতি বছর তারা ৫০,০০০ টাকা দিয়ে লাইসেন্স রিনিউ করবে। ২৫০ বেড যাদের আছে কলেজগুলো তাদের ১৫০ সিস্টার, এগুলো ডিপ্লোমা সিস্টার এত পাওয়া যাবে না, সেক্ষেত্রে পরিমাণগুলো সেখানে কমিয়ে আনা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে লাইসেন্স প্রাপ্তি সহজ ও গতিশীল করতে অনলাইনে আবেদনের ব্যবস্থা করা হয়েছে। সময় বাড়ানোর পরও কেউ ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ব্লাড ব্যাংক আমাদের অনলাইনে আওতাভুক্ত হবে, এরা কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে এবং পুনর্জন যদি তাদের কাছ থেকে সঠিক জবাব না পাওয়া যায় তাহলে আমরা ওইগুলি কীভাবে বন্ধ করতে হবে তার ব্যবস্থা করব। করোনা মহামারীতে বিভিন্ন হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাদশ সংসদের নবম অধিবেশন বসছে আজ। করোনা সংক্রমণ এড়াতে নিয়ম রক্ষার এই অধিবেশন চলবে মাত্র ৫ দিন। চিফ হুইপ নুরে আলম চৌধুরী জানিয়েছেন সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পালাক্রমেই অধিবেশনে যোগ দেবেন সংসদ সদস্যরা। এদিকে সংশোধিত কাস্টমস বিল, এনার্জি রেগুলেটরি কমিশন বিল সহ পাশের অপেক্ষায় আছে ১৫টি বিল। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন ৯ সংসদ সদস্য, তারা বাদে বয়স্ক ও অসুস্থ ছাড়া অন্য সব এমপিদের এসএমএসে আমন্ত্রণ জানাচ্ছে সংসদ সচিবালয়। রোববার বেলা ১১টায় বসছে একাদশ সংসদের নবম অধিবেশন। নওগাঁ ৬ আসনের এমপি ইস্তাফিল আলম সহ বিশিষ্টজনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবে আলোচনা শেষেই মুলতবি হবে প্রথম দিনের অধিবেশন। বিধান অনুযায়ী ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই, তাই বসছে এই অধিবেশন।
চলবে 5 দিন। 90 দিনের যেহেতু বাধ্যকতা আছে, এর জন্য তো কোন এমপি কতদিন আছে সেটা আমরা জানি, এখনও সেই অবস্থায় যাই নাই। তবুও সংসদে সেই সুযোগটা সবাইকে দেওয়ার জন্য আমরা শুধুমাত্র, তারপরে কোনো এমপি যদি নিজে মনে করেন তিনি শারীরিক কারণে আসবেন না, তাতে তো সমস্যা কিছু না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নিজস্ব ব্যাপার। কিন্তু আমরা করোনা ছাড়া সবাইকেই সংসদে রোটেশনে আসার জন্য ওইভাবে আমরা SMS করে দিয়েছি। সংশোধিত কাস্টমস বিল, বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন বিল সহ পাশের অপেক্ষায় সংসদ সচিবালয়ে জমা আছে 15টি বিল। চিফ উই বলেছেন, করোনার কারণে গত 2 অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় এ জট তৈরি হয়েছে। এছাড়া সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকও অনিশ্চিত। আইন তো এখনও উত্থাপন হয় নাই, গত সংসদে যারা আইনগুলি স্ট্যান্ডিং কমিটি নিয়েছে তারা যে কয়টা রিপোর্ট দিতে পারবে সংসদে, সেইটার উপর ঠিক হবে যে আমরা কয়টা পাস করতে পারবো। করোনা মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবারও অধিবেশনে দর্শনার্থী ও সংবাদকর্মীদের প্রবেশাধিকার থাকছে না। এর আগে সাংবিধানিক বাধ্যবাধকতায় 18 এপ্রিল বসা 1.5 ঘন্টার অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ত অধিবেশন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর ভাসানচরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে গেছেন 40 জনের রোহিঙ্গা প্রতিনিধি দল। সেখানে তারা 2 দিন অবস্থান করবেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে শনিবার ভোরে কক্সবাজারের রুখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে রওনা দেন রোহিঙ্গারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার জানান, প্রতিটি ক্যাম্প থেকে নির্বাচিত 40 রোহিঙ্গা নেতা রয়েছেন প্রতিনিধি দলে। আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা প্রত্যক্ষ করবেন তারা, ফিরে এসে রোহিঙ্গাদের ভাসানচরে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। এর আগেও 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর উদ্যোগ নিয়েছিল সরকার, কিন্তু রোহিঙ্গাদের আপত্তির কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়। দখল, বাণিজ্যিক ব্যবহার আর অব্যবস্থাপনায় চট্টগ্রামের খেলার মাঠগুলোর বেহাল দশা। মাঠে খেলার পরিবেশ না থাকায় শিশু কিশোরদের সময় কাটছে ঘরে, তৈরি হচ্ছে না ভালো মানের খেলোয়াড়। এছাড়া করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকটা অলস সময় পার করছে শিক্ষার্থীরা। চট্টগ্রামের আউটার স্টেডিয়ামের এই মাঠ থেকেই জাতীয় ক্রিকেট দল পেয়েছিল আকরাম খান, মিনহাজুল আবেদিন, নান্নু, তামিম, নাফিসদের। চট্টগ্রামে খেলোয়াড় তৈরিতে এই মাঠের ভূমিকা অনেক, কিন্তু এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এই খোলা মাঠে এখন খেলা তো দূরের কথা, হাঁটারও সুযোগ নেই। মাঠের চারপাশে অভিজাত খাবার দোকান, টি স্টল আর বহুল আলোচিত সুইমিং পুল, কিন্তু নোংরা পানি, কাদা আর আবর্জনায় ভরে খেলার অনুপযোগী এই মাঠ। একই দশা নগরীর পলোগ্রাউন্ড ও প্যারেড মাঠেরও। বছরের বেশিরভাগ সময় মেলা, নানা অনুষ্ঠানের পর যে সময়টুকু মাঠগুলো ফাঁকা থাকে তখন আর সেখানে খেলাধুলা করার মতো অবস্থা থাকে না। লালদিঘি মাঠও সংস্কার কাজের কারণে 6 মাসের বেশি সময় ধরে বন্ধ। এখন লকডাউন চলতেছে, কোনো মেলা নেই, তারপরও মাঠটা ফ্রেশ নেই, আমরা ঠিক মতো খেলতে পারতেছি না। মাঠের অবস্থা খুবই খারাপ, পানি উঠে, ময়লা আবর্জনা অনেক, পানির সাথে ময়লা আবর্জনা অনেক বেশি। নগরীর খেলার মাঠ নিয়ে 2017 সাল থেকে দফায় দফায় আন্দোলন করে আসছে মহানগর ছাত্রলীগ। আউটার স্টেডিয়াম নিয়ে সংঘর্ষের জেরে মামলাও হয়েছে ছাত্রলীগ নেতাদের নামে। এর বাইরে বিভিন্ন সামাজিক সংগঠনও মাঠের জন্য আন্দোলনে সোচ্চার। মাঠগুলোতে অর্থের জন্য, স্বার্থের জন্য পরিকল্পিতভাবে বাণিজ্যিকরণ করা হয়েছে। ক্ষমতার দাপটের কাছে আমরা অনেকটা বিপর্যস্ত হয়েছি। মাঠ রক্ষায় বিভিন্ন সংস্থার মধ্যে আছে রশি টানাটানিও। সংস্থাগুলো মাঠ দিয়ে বাণিজ্যিক সুবিধা পেতে যতটা আগ্রহী, খেলাধুলার জন্য ততটা নয়। মাঠ বাড়াতে নতুন জায়গা খোঁজার কথা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 2-1টা খেলার নতুন মাঠ বানিয়ে দেওয়ার জন্য, এটা আমার পরিকল্পনা। সাগরাবাদে একটা ক্রিকেট খেলার মাঠ আমি ইয়ে করে দেবো, সন্ধানে আছি, যদি ফয়সলাকে এলাকায় থেকে ওই জায়গা পাই ওখানে একটা মাঠ করে দেবো। বন্দরনগরীতে খেলার মাঠ নিয়ে নানা কারণে সরগরম রাজনৈতিক অঙ্গনও। হ্যালো, অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের খেলার মাঠের এই যে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যে উদ্যোগ, প্রশাসন কি সেটি নিয়েছে কিনা, আর মাঠগুলো রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই করোনা পরিস্থিতির মধ্যে আপনার কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? প্রথমে দ্বিতীয় প্রশ্নটির উত্তর দিই। আসলে এই করোনা পরিস্থিতিতে সবচেয়ে ভালো সুযোগ ছিল এই মাঠগুলোর রক্ষণাবেক্ষণ বা এই মাঠগুলোকে খেলার উপযোগী করে গড়ে তোলা। কিন্তু আমি এখন আউটার স্টেডিয়ামে আছি, আপনি আমার পেছনে যদি একটু দেখি যে
দেখতে পাবেন যে মূলত পুরো মাঠের বেশিরভাগ এলাকা জুড়ে নোংরা পানি, ময়লা পানি জমে আছে এবং এখানে এই সমস্ত পানির মধ্য দিয়ে খেলাধুলা তো অনেক কঠিন ব্যাপার। মানে হাঁটাচলা বা এই সমস্ত পানির পাশাপাশি যে গন্ধ, সে তীব্র দুর্গন্ধের মধ্য দিয়ে বসাও কঠিন ব্যাপার। মূলত এই এলাকাটিকে এটি এই আউটার স্টেডিয়াম মাঠটি চট্টগ্রামের অন্যতম একটি পরিচিত মাঠ, কারণ এই মাঠ থেকেই খেলাধুলা করে এখানকার অনেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলেছে। সেই হিসেবে এখানে কিন্তু স্বাভাবিকভাবে সারাদিনই বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা সারাদিনই তারা খেলতে আসে, প্র্যাকটিস করতে আসতো। কিন্তু এই করোনাকালীন সময়ে যখন এই মাঠটি সংস্কারের সুযোগ ছিল, কিন্তু আমরা দেখছি যে উল্টো এই মাঠটি এখন একটি এক ধরনের আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। এর চারপাশে অনেকগুলো টি স্টল হয়েছে, অনেকগুলো খাবারের দোকান হয়েছে, সে সমস্ত দোকানপাট থেকে আবর্জনা প্রতিনিয়ত এখানে ফেলা হচ্ছে। এর বাইরেও চট্টগ্রামে অন্যান্য যে মাঠগুলো আছে, সেই মাঠগুলোতেও বছরব্যাপী নানা ধরনের অনুষ্ঠান, মেলা, এগুলোর আয়োজন থাকে এবং এগুলো আসলে যখনই এই অনুষ্ঠান বা মেলাগুলো হয়, এরপরে দেখা যায় যে এই মাঠগুলো সংস্কার কাজ, অর্থাৎ এই মাঠগুলোকে আবার পূর্বের অবস্থায় ফেরত নেওয়া হয় না, যে কারণে প্রচুর ইট, কংকর, এই সমস্ত ইটের ছোটো ছোটো টুকরা মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেটি খেলাধুলার জন্য সহায়ক নয়। এখন এই মাঠগুলো যে এই অবস্থায় আছে, এগুলো কীভাবে আবার খেলার উপযোগী করা যায়, সেটি নিয়ে আসলে খুব বেশি কারো মাথা ব্যথা আছে বলে আমরা দেখছি না। স্বভাবতই অনেকেই বা এটি নিয়ে নানামুখী কথাবার্তা আলোচনা করছেন এবং আমরা দেখছি যে গতকালকেও ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবেন, অর্থাৎ নগরের যেই সেবা দানকারী সংস্থাগুলো আছে বা মাঠের মালিক যারা আছেন, তারা কেউ এটি উদ্যোগী হচ্ছেন না, যে কারণে এখানে সংশ্লিষ্টরা যেটি বলছেন যে শিশুদের মধ্যে যে তাদের শারীরিক বিকাশ, মানসিক বিকাশের যে বিষয়টি সীমাবদ্ধ হয়ে পড়ছে, পাশাপাশি এক্ষেত্রে তারা আরও যেটি বলছেন যে এখন যে শিশুরা অনেক বেশি কিশোর গ্যাং কালচারে সম্পৃক্ত হয়ে পড়ছে এবং এর বাইরেও যে মোবাইল ফোনের আসক্তি সেটিও বেড়ে চলছে। তো এটি থেকে উত্তরণে বিভিন্ন জায়গায় যে খেলার মাঠগুলোকে খুলে দেওয়া, পাশাপাশি করোনাকালীন যে বিভিন্ন স্কুল কলেজগুলোর মাঠও যে এখন বন্ধ আছে, সেটিও খুলে দেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। অনুপম শীল, ধন্যবাদ জানাচ্ছি, আপনি জানাচ্ছেন চট্টগ্রাম থেকে। বড় উদ্যোক্তারা সরকারি প্রণোদনার বেশিরভাগ অর্থ পেলেও খুব সামান্যই পেয়েছেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা। তাদের জন্য বরাদ্দ প্রণোদনা ঋণের মধ্যে বিতরণ হয়েছে মাত্র 7 ভাগের 1 ভাগ। নানা শর্তের কারণে ঋণ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তবে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দ্রুত অর্থ ছাড় করতে ঋণের শর্ত শিথিল সহ নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করোনার লোকসান কমাতে বিভিন্ন ধাপে ব্যবসায়ীদের জন্য 1,03,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। এর মধ্যে বড় উদ্যোক্তাদের জন্য বরাদ্দ 40,000 কোটি টাকা ঋণের বেশিরভাগই ছাড় হয়ে গেছে। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বরাদ্দ 20,000 কোটি টাকার মধ্যে 10,000 প্রতিষ্ঠানে ঋণ বিতরণ হয়েছে মাত্র 3,500 কোটি টাকা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বলছেন, করোনা পরিস্থিতিতে এমনিতেই দীর্ঘদিন ব্যবসা বন্ধ ছিল, পরে চালু হলেও ক্রেতা সংকটে মুনাফা নেমে এসেছে 10 ভাগের নিচে। এ অবস্থায় মূলধন ভেঙে চলতে হচ্ছে অনেককে। আমাদেরকে জানালো যে বাংলাদেশ ব্যাংকের থেকে চিঠি পেয়েছি, যাদের সিকিউরিটি আছে শুধুমাত্র তারাই পাচ্ছে। বিপদের সময় কিন্তু অ্যাকচুয়ালি সাহায্যটার প্রয়োজন। আমরা কিন্তু ব্যবসায়ীর কোনো সময় গভর্নমেন্টের কাছে দুই আনা পয়সা কখন কোনো সহায়তা চাই নাই। অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা, তাই দ্রুত প্রণোদনার টাকা ছাড় করতে হবে। অনেকের অ্যাকাউন্ট নাই, আবার যাদের অ্যাকাউন্ট আছে তাদের হয়তো অতীতের ঋণ গ্রহণ এবং ঋণ ফেরত দেওয়ার তেমন কোনো ইতিহাস নাই। কাজে এইসব তথ্য ছাড়া যদি ঋণ দেওয়া না যায়, তাহলে তো তাদের পক্ষে এই ঋণ পাওয়ার যোগ্যতা অর্জন করা সম্ভব হয় না। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সময়সীমা ধরা হয়েছিল 31 আগস্ট পর্যন্ত, তবে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণ সময়মতো না হওয়ায় 31 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু এটা নিয়ে পিছিয়ে নেই, যদিও এখন এই মুহূর্তে যদি দেখি যে হয়তো যে প্রণোদনা প্যাকেজের আন্ডারে যে ডিসবার্সমেন্ট যেটা হয়েছে সেটা অনেক কম, বাট আমরা আশা করছি আগামীতে বেড়ে যাবে। ছোট ও প্রান্তিক উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণে দীর্ঘতির জন্য ব্যাংকগুলোর সদিচ্ছার অভাবকেই বড় করে দেখছেন বিশ্লেষকেরা। সোহেল রানা,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা। ভিডিও স্ট্রিমিং খাতে বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশিটাও জনপ্রিয় হয়ে উঠেছে। টেলিভিশন, কম্পিউটার স্ক্রিন ছাড়াও স্মার্টফোন ও মোবাইলের অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। তবে কি টেলিভিশনের দিন ফুরালো? যদিও সংশ্লিষ্টরা বলছেন অনলাইন প্ল্যাটফর্ম কোনোভাবেই টেলিভিশনের জন্য হুমকি নয়। তরুণ উদ্যোক্তা শবনম তুরিন সারাদিন কাজে ব্যস্ত, তারপরও অবসর পেলে অনলাইন স্ট্রিমিং সাইটে দেখেন পছন্দের সিনেমা বা ওয়েব সিরিজ। আমরা একটা টিম একসাথে কাজ করি, সেই জায়গা থেকে দেখা যায় যে আমরা হঠাৎ করে একটা ছোট ব্রেক পেলাম, একটু ছোট করে একটা মুভির একটু অংশ দেখে নিলাম। ব্যস্ত নাগরিক জীবনে বিজ্ঞাপনের বিড়ম্বনা এড়িয়ে অনুষ্ঠান দেখতে অনেকেরই পছন্দ অনলাইন মাধ্যম। যে কোনো সময় ফ্রি টাইমে আমি আমার ভিডিও বা সিরিজ নতুন নতুন কন্টেন্ট দেখতে পারি, তো যেটা আমি টিভি বা অন্যান্য চ্যানেলে দেখতে গেলে আমার অ্যাডভার্টাইজমেন্ট জন্য টাইম ওয়েস্ট হয়। বিদেশি নেটফ্লিক্স, হইচই, জি ফাইভ, আড্ডা টাইমস, ইরোজ নাও অ্যাপগুলোর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গবিডি, বায়োস্কোপ লাইভ সহ দেশি কিছু অনলাইন প্ল্যাটফর্ম। ফোনে ব্যালেন্স রিচার্জ করেই নির্দিষ্ট সময়ের জন্য নাটক সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। বাংলা কন্টেন্টের মার্কেটটা কিন্তু বিশাল এবং পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ বাংলা, তো এটা এবং ওটিটিতে যে বাংলা কন্টেন্ট আসা এটা কিন্তু মাত্র শুরু হয়েছে, তো আমাদের জন্য আসলে সম্ভাবনাটা বিশাল, বিশাল সম্ভাবনা আমাদের জন্য ওয়েট করছে। ভিডিও স্ট্রিমিং সাইটের জনপ্রিয়তায় বদলে গেছে বিনোদনের মাধ্যম, তবে সংশ্লিষ্টরা বলছেন অনলাইন প্ল্যাটফর্ম টেলিভিশনের জন্য হুমকি নয়। কেউই কারোর জন্য হুমকি হয়ে দাঁড়ায় না। যখন টেলিভিশন আসছে তখন কি মানুষ সিনেমা দেখা বন্ধ করে দিছে? আমরা কিন্তু টেলিভিশন দেখা বন্ধ করেছি বিজ্ঞাপনের জন্য। আমরা টেলিভিশন দেখা এই কারণে বন্ধ করি না, এই কারণ যে আমরা অনলাইন থেকে মুভি দেখবো বা ইউটিউব দেখবো বা অন্য কিছু দেখবো। টেলিভিশন কোনোদিনও চলে যাবে না, টেলিভিশনের ধরনটা চেঞ্জ হবে। আগে টেলিভিশন ছিল ড্রয়িং রুমে, তারপরে টেলিভিশন চলে আসলো সবার বেডরুমে, এখন টেলিভিশন চলে এসছে সবার পকেটে। সো টেলিভিশন কিন্তু টেলিভিশনের জায়গায় আছে, আমরা এখনো টেলিভিশন দেখছি। আগামীতে ভিডিও স্ট্রিমিং সাইটের সংখ্যা বাড়বে, তা মাথায় রেখে দ্রুতই নীতিমালা তৈরির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধভাবে অনলাইন টিভি চালু করে প্রতারণার অভিযোগে সাভারে চারজনকে আটক করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে র‍্যাব জানিয়েছে। শনিবার রাতে সাভারের হেমায়তপুরের মোল্লা মার্কেটের তৃতীয় তলায় নিউজ টিভি বাংলা নামের একটি অনলাইন টিভির অফিসে অভিযান চালানো হয়। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে প্রতারক দিদার ও তার সহযোগীরা সাংবাদিকতার নামে মানুষের সঙ্গে নানা ধরনের প্রতারণা করে আসছিল। শুধু তাই নয়, চক্রটি দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগের নাম করেও টাকা হাতিয়েছে বলে অভিযোগ রয়েছে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানের প্রধান দিদারুল ইসলাম সহ চারজনকে আটক করা হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা মালেকা আক্তার নিহত হয়েছেন। গতরাতে কিশোরগঞ্জ চামড়া সড়কের করিমগঞ্জ উপজেলার শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। করিমগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম জানিয়েছেন, নিহত মালেকা আক্তার উপজেলার নয়াপাড়া আব্দুস সালাম মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি কিশোরগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে নিজ বাড়ি নয়াপাড়া গ্রামে ফিরছিলেন। রাত 8টার দিকে অটোরিকশাটি শিমুলতলা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মালেকা উপজেলা স্বাস্থ্য মালেকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর সিএনজি ও টমটম জব্দ করা হলো, পলাতক দুই চালককে খুঁজছে পুলিশ। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর 24তম মৃত্যুবার্ষিকী আজ। 1996 সালের এই দিনে নাফিরার দেশে চলে যান ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। বড় পর্দায় অভিনয় করেছেন মাত্র 3 বছর, এই অল্প সময়ে তিনি দর্শকদের হৃদয় জয় করে উপহার দিয়েছেন মোট 27টি সিনেমা। 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় সালমান শাহ। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। 1970 সালের 19 সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। বুকের ভেতর আগুন ছিল সালমান অভিনীত শেষ সিনেমা। 1996 সালে নিজ ঘরে সালমান শাহর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিশ্বে একদিনে করোনা সংক্রমণের সব রেকর্ড ভেঙেছে ভারত। দেশটিতে 24 ঘন্টায় 90,600 জনের শরীরে মিলেছে ভাইরাস, প্রাণ গেছে 1,044 জনের। এই সংখ্যা গত 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ। এ নিয়ে ভারতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 70,600।
আক্রান্তের সংখ্যা ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে যাওয়ার পথে ভারত। দেশটিতে মোট শনাক্ত 41,10,000-এর বেশি, ব্রাজিলে এই সংখ্যা 41,23,000। সংক্রমণের দিক দিয়ে প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে 1,92,000, আক্রান্ত 64,00,000-এরও বেশি। তবে একদিনে যুক্তরাষ্ট্র ব্রাজিলে কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার। এদিকে গত দুই দিনে বিশ্বে করোনায় মারা গেছে প্রায় 12,000 মানুষ। এ পর্যন্ত মোট প্রাণহানি ছাড়িয়েছে 8,82,000। 2,70,00,000 আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন 1,90,00,000-এর বেশি মানুষ। করোনা মহামারীতে বেকারত্বের কারণে বিশ্বজুড়ে বেড়েছে দারিদ্র। পুরুষের তুলনায় বেশি দুর্দশাগ্রস্ত হয়েছেন নারীরা। জাতিসংঘ বলছেন, 1 বছরে 4,70,00,000-এরও বেশি নারী কর্মসংস্থানের অভাবে দারিদ্র্যের মুখে পড়বে। তাদের বেশিরভাগই সাব সাহারান আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিক। আট মাস ধরে চলা করোনা মহামারীতে স্থবির পুরো বিশ্ব। অতি সংক্রামক ভাইরাস ঠেকাতে লকডাউন আর কড়াকড়িতে বন্ধ ছোট বড় প্রায় সব কর্মক্ষেত্র। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কিছু খোলা হলেও স্বাভাবিকের চেয়ে অনেক কম কর্মী নিয়ে চলছে সেসব প্রতিষ্ঠান। দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে অনেকেই পুঁজি হারিয়ে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছেন, আর যারা চালু করেছেন তারাও কর্মী ছাঁটাই করে কর্মস্থলের ব্যয় সংকোচনের দিকে ঝুঁকছেন। 2019 সালের ডিসেম্বরে আমি চাকরিতে ঢুকি। করোনার কারণে মার্চের মাঝামাঝি আমি কাজ হারাই। মহামারীর ফলে নতুন করে কোনো কাজও জুটছে না, তাই পথেই রাত কাটাতে বাধ্য হচ্ছে। জাতিসংঘ বলছে, মহামারীতে পুরুষের তুলনায় বেশি চাকরি হারিয়েছেন নারীরা। বেকার নারীদের বেশিরভাগই সাব সাহারান আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিক। আমি বাসা বাড়িতে কাজ করতাম, কিন্তু করোনার প্রকোপে সেই কাজ হারাই। সংক্রমণের ভয়ে নতুন কাজের সুযোগও নেই, পুরনো কাজও ফিরে পাওয়ার আশা দেখি না। করোনার ধাক্কা সবচেয়ে বেশি রিটেল কোম্পানি, রেস্টুরেন্ট এবং হোটেল ব্যবসায়। কর্মরত বেশিরভাগ কর্মী নারী। আগামী বছর প্রতি 100 জন পুরুষের বিপরীতে 118 জন নারী বেকার হবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। আর 2030 সাল নাগাদ ব্যবধান আরও বাড়বে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউফা ন্যাশনস লিগে দুর্দান্ত শুরু পর্তুগালে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে 4-1। রোনালদোর অভাব ভালোভাবেই পূরণ করেছে সতীর্থরা। জোয়াও কানসেলোর গোলে বিরতির আগে স্কোরবোর্ডে নাম তোলে পর্তুগাল। ফিরে এসে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াগো জোতা। পুরো ম্যাচেই ছিল স্বাগতিকদের একচ্ছত্র দাপট। 12 মিনিটের ব্যবধানে নিজেদেরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান জোয়াও ফেলিক্স। স্কোরলাইন হয় 3-0। ক্রোয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ব্রুনো পেতকোভিচ। 3 মিনিট পরে গোলের ব্যবধান বাড়িয়ে নেন সিলভা। অন্যদিকে সুইডেনের মাঠে 1-0 জিতেছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধেই গোল করেন কিলিয়ান এমবাপে। 41 মিনিটে সেই গোলের পর কোনো দলই আর বল জালে জড়াতে পারেনি। অন্য ম্যাচে বেলজিয়ামের কাছে 2-0 হেরেছে ডেনমার্ক। প্রবল ইচ্ছে ছিল দলবদলের, কিন্তু মেসির অনুরোধ রাখেনি বার্সা কর্তৃপক্ষ। ফ্রি ট্রান্সফারে এলএম10কে ছাড়বে না তারা। পাহাড়সম রিলিজ ক্লজ টপকে এই মৌসুমে আর মেসির বার্সা ছাড়া হচ্ছে না। অনিচ্ছা সত্ত্বেও থেকে গেছেন, ক্লাব কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ গোপন থাকেনি। তারপরও ইতিবাচক থাকছেন খুদে এই জাদুকর, বলছেন বার্সার হয়ে দেবেন নিজের সেরাটা। এ ছিল বিভিন্ন সংবাদের এখনকার এই পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।